বর্তমানে যত সংকট বা সমস্যা তৈরি হচ্ছে, এই প্রত্যেকটি সংকট বলেন, প্রত্যেকটি সমস্যা বলেন, তৈরির পিছনে অন্যতম কারণ বর্তমান যে ফ্যাসিবাদী প্রক্রিয়ার যে সংবিধান, এই সংবিধান মেনে চলার কারণে এই সংকটগুলো তৈরি হচ্ছে। অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, তবে এটি বাস্তব সত্য। কারণ এই সরকার যত দিন এই সংবিধান মেনে সামনের দিকে আগাবে, ততদিন ডে বাই ডে এই সংকটগুলো আরো ঘনীভূত হবে, এই সংকটগুলো আরো বাড়বে, নানান সমস্যার উদ্ভব হবে। কেন? কারণটি হচ্ছে এই সরকার যে সংবিধান মেনে কাজগুলো করছে, যে সংবিধান মেনে সামনের দিকে আগাচ্ছে, এই সংবিধান হচ্ছে ফ্যাসিস্ট বা পরাজিত শক্তির গড়ে তোলা সংবিধান, পরাজিত শক্তি অর্থাৎ আওয়ামী লীগের বানানো সংবিধান। তো আপনি আওয়ামী লীগের বানানো সংবিধান দিয়ে সামনে আগাবেন, কাজ করবেন, এগিয়ে যাবেন, সংকট তৈরি হবে না, সংকট আসবে না, এটা ভাববার কোনো কারণ নেই। তো আজকে এই যে নানান সমস্যা, নানান সংকট তৈরি হচ্ছে, এগুলোর অন্যতম কারণ এই সংবিধান, এই হাসিনার রেখে যাওয়া কনস্টিটিউশন। আমরা হাসিনাকে বিতাড়িত করলাম, আওয়ামী লীগকে পরাজিত করলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা হাসিনার রেখে যাওয়া সংবিধান মেনে রাষ্ট্র চালাচ্ছি। বড়ই হাস্যকর, অদ্ভুত এক বিষয় আমাদের। এই জন্যই কোনো এক কবি বলে গিয়েছিলেন যে সব সম্ভবের দেশ, তার নাম বাংলাদেশ। এ এক অদ্ভুত বাংলাদেশ, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ। এরকম নানান প্রবাদ, নানান বাক্য এ দেশ নিয়ে আমাদের মনীষীরা বলে গেছেন। কেন জানেন? এই এই কারণে যে আপনি যে সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে, যে সংবিধানকে লাথি মেরে উড়িয়ে দিয়ে একটা বিপ্লব করলেন, পরাজিত শক্তিকে বিতাড়িত করলেন বাংলাদেশ থেকে, তো আপনি আবার সেই পরাজিত শক্তির রেখে যাওয়া সংবিধান মেনে রাষ্ট্র পরিচালনা করছেন। তো এর চাইতে অদ্ভুত বিষয়, এর চাইতে অদ্ভুত বিষয় আর কি হতে পারে বলেন? এই যে আজকে নানান সমস্যা, নানান সংকট তৈরি হচ্ছে, কেন, কার কারণে? এই প্রত্যেকটি সংকট, প্রত্যেকটি প্রবলেম ক্রিয়েট হচ্ছে এই সংবিধান মেনে চলার কারণে। আজকে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে আমরা যদি একটা বিপ্লবী সরকার গঠন করতে পারতাম, তাহলে বাংলাদেশে এই সমস্যাগুলো তৈরির কোনো সুযোগ থাকতো না। এখন বাস্তবিক অর্থে আমরা একটি সরকার বানিয়েছি, চেয়ারে বসিয়েছি, কিন্তু এই সরকারের ক্ষমতা কতটুকু এটি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। কেন প্রশ্ন তুলছেন সেটারও যথাযোগ্য কারণ আছে। এই যেমন কাজগুলো নানান জায়গায় আটকে রয়েছে, নানান জায়গায় লালফিতা দৌড়াত্ম, মানে বাস্তবিক অর্থে পুরো যে আমলাতান্ত্রিক একটা সিস্টেম হাসিনা প্রতিষ্ঠা করে গেছে বাংলাদেশে, কারণ বিগত 17 বছর ভারতের পরিকল্পনায় এই দেশটা চালিয়েছে আমলারা, আমলাদের হাতেই দেশ ছিল, ইন্ডিয়ান পরিকল্পনায় আমলারা এই দেশটাকে চালিয়েছে, মানে আমলারা এতটাই পাওয়ারফুল, এতটাই ক্ষমতাবান, তাদের কাছে হাসিনার এমপি মন্ত্রীরাও একবারে নসি ছিল। এই জন্য তো আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী এমপি প্রকাশ্যেই বলেছেন যে আমরা এখন পুতুলে পরিণত হয়েছি, সব ক্ষমতা ডিসিদের হাতে, ওই পুলিশের এসপিদের হাতে, অমুকের হাতে, তমুকের হাতে, আমলাদের হাতে। আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ, তিনি কিন্তু একবার প্রচণ্ড ক্ষোভ নিয়ে এই কথা প্রকাশ্যে পার্লামেন্টেও বলেছিলেন যে আমাদের, আমরা এমপি নামে মাত্র, কিন্তু ক্ষমতা আমাদের হাতে নেই, ক্ষমতা আমলাদের হাতে। তো হাসিনা এই যে আমলাতান্ত্রিক এক বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, সেই আমলাতান্ত্রিক বাংলাদেশ থেকে আমরা কতটুকু বের হতে পেরেছি সেটা কিন্তু এখন হারে হারে টের পাচ্ছি আমরা, প্রত্যেকটি জায়গায়, মানে টপ টু বটম, মানে 1 থেকে 100, এই টপ টু বটম হাসিনার আমল থেকে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত
কর্মকর্তা কর্মচারী যেটাই বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, হোয়াট এভার, প্রত্যেকটি জায়গায় 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা চেয়ারে তাদের লোকজন। এখন এই সরকার ক্ষমতায় এসে হয়তো এই 2 মাসে ওই 90 থেকে 100 এই ওই 10 জনকে পরিবর্তন করতে পেরেছে, বহিষ্কার, রদবদল, অব্যাহতি, হোয়াট এভার। কিন্তু এই যে 1 থেকে 90, এই 1 থেকে 90 পর্যন্ত যে চেয়ারগুলো, যে লেয়ারগুলো, এই লেয়ারগুলো এখনও আওয়ামী লীগের দখলে। তার মানে আপনি মোটাদাগে যদি চিন্তা করেন, 90% চেয়ার এখনও আওয়ামী লীগের দখলে। দ্যাট মিন্স রয়ের দখলে, ইন্ডিয়ার দখলে। উপর থেকে নির্দেশ হয়, ফাইল নিচে নামে না, ফাইল ওই 90 নম্বর চেয়ারে এসে আটকে যায়, আর নিচে নামতে দেয় না। এই জন্যই নানান জটিলতা, নানান সংকট, নানান সমস্যা তৈরি হচ্ছে। হ্যাঁ, এগুলো কি সমাধানের পথ নেই? আছে, আগে আরও বেশি ছিল, এখন ডে বাই ডে আরও কমছে। এটার সমাধানের পথ একটাই, বিপ্লবী সরকার করতে হবে, এই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসিত সিস্টেম আমাদের সামনে নিয়ে আসতে হবে, রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে, বর্তমান যিনি রয়েছেন শাহাবুদ্দিন সাহেব। এই সংবিধান দিয়ে দেশ চালাতে গেলে দেশ আওয়ামী লীগের মতোই চলবে। সুতরাং এই সংবিধান সকল সমস্যার মূল। সমস্যা সমাধান করতে চান, সংবিধান ছুঁড়ে ফেলে দেন, নতুন করে নিয়ম বানান, নতুন করে সংবিধান বানান, তাহলে ইনশাআল্লাহ জনগণের যে প্রত্যাশা, আপনার আমার যে প্রত্যাশা, সেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারব। অন্যথায় এত সহজ হবে না। প্রত্যেকটা জায়গায় হজগরল অবস্থা, স্বাস্থ্যখাত, শিক্ষাখাত, শিল্পখাত, এমন কোনো খাত নেই। আর এটা করছে কারা? ওই হাসিনার রেখে যাওয়া আমলারা। কারণ তারা নারী ভুরি সব জানে, 17 বছরে তারা A to Z জানে, কোথায় কোন ফাঁক ফোকর আছে, কোথায় কীভাবে কী করতে হয়। তো তাদেরকে চেয়ারে রেখে আপনি কীভাবে এগুলো দ্রুত সংস্কার করবেন বলেন? এই জন্য ওই পিক পয়েন্টে যদি আপনি আসল সিস্টেম ডেভেলপ করতে পারেন, তাহলে ওখান থেকে অর্ডার হবে, A to Z মানতে বাধ্য, নাহলে আউট, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কথা তিতো হতে পারে, এটাই সত্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।